হাড়োয়ায় উপনির্বাচনে প্রচারে গিয়ে বিজেপি নেত্রী রেখা পাত্রকে কটাক্ষ করেছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তার বক্তব্যের মাঝে হেরোমাল কথাটি বলায় বিতর্ক তুঙ্গে ওঠে। এবার সেই মন্তব্য নিয়েই সাফাই দিলেন ফিরহাদ হাকিম, বললেন, নারীদের আমি মাতৃরূপে দেখি, রেখা পাত্রকে আমি ভদ্র মহিলা বলে সম্বোধন করেছি। তিনি আরো কি বলেছেন শোনাব। নারীদের আমি মাতৃরূপে দেখি, হেরে ভূত হেরোমাল এটা হচ্ছে ভোটের ক্যান্ডিডেট, কোনো নারীর ব্যাপার নয়, বিজেপির ব্যাপারে। আমি ওই যে কি পাত্র যেন রেখা পাত্র, তাকে ভদ্র মহিলা বলে সম্বোধন করি, কারণ গদি মিডিয়া তো পুরোটা দেখাবে না। আমি সম্বোধন করেছি ভদ্র মহিলা বলে, তারপর বলেছি যে 3 লাখ ভোটে হেরে গিয়েও হেরোমাল অর্থাৎ বিজেপি তারা কেসে গেছে, এটা দুর্ভাগ্যজনক। যদিও কারোর যদি লেগে থাকে মনে, আমি তার জন্য অত্যন্ত দুঃখিত, কারণ কোনো নারীকে অসম্মান করব এটা আমি স্বপ্নেও ভাবতে পারি না। আমার নেত্রী নারী, আমার মা নারী, আমার স্ত্রী নারী, আমার 3 কন্যা নারী, নাতনি নারী, নারীদের অপমান করব এটা কখনো হতে পারে? আর বাংলায় নারীকে সম্মান করি বলেই দুর্গাপূজা করি, কালী পূজা করি, সরস্বতী পূজা করি। আমাদের নারীকে অসম্মান করাটা আমাদের বাংলার কৃষ্টিতে সংস্কৃতিতে নেই।